আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়, এই সিরিজ আলোচনার তৃতীয় পর্বে আজকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো মৃত্যুর পরিচয়, মৃত্যু অবধারিত, মৃত্যুর স্থান সময় মানুষের অজানা, এই প্রসঙ্গগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানবকে তিনি নির্দিষ্ট হায়াত দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই পৃথিবীর জীবনটাকে একটি পরীক্ষা ক্ষেত্র হিসেবে তিনি তৈরি করেছেন এবং সুনির্ধারিত দায়িত্ব তিনি তাকে দিয়েছেন। নবী রাসুলদের মাধ্যমে এবং আসমান কিতাব প্রদান করার মাধ্যমে তাদের কী কী করণীয়, কী বর্জনীয়, এই বিষয়ে তাদেরকে সুস্পষ্ট করে তিনি জানিয়ে দিয়েছেন। মৃত্যু তাহলে এটা কী? এই মৃত্যুর মধ্য দিয়ে মূলত পার্থিব জীবনের পরীক্ষা ক্ষেত্রটি শেষ হয়ে যায়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যেকটা মানুষ তার পরীক্ষার জন্য উপনীত হতে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, মৃত্যু শব্দটি মাউতুন, এটি আরবি একটি শব্দের অর্থ হচ্ছে মৃত্যু। এর অর্থ হলো মরে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া, ধ্বংস হওয়া, নিভে যাওয়া, থেমে যাওয়া ইত্যাদি অর্থ রয়েছে। আসলে মৌত মানে হচ্ছে মৃত্যু বা ধ্বংস, তথা পার্থিব জীবনের সমাপ্তি ইত্যাদি এটাই বোঝানো হচ্ছে। আরবিতে যেমন মাতা শব্দের অর্থটা বলা হয় আইফারাকাতি রুহ জাসাদা, রু যখন একটা মানুষের দেহকে ত্যাগ করে, যখন কোনো জীবের দেহ থেকে রুহটা যখন বিচ্ছিন্ন হয়ে যায়, তখনই মূলত সেটাকে মাতা মৃত্যুবরণ করলো, মরে গেল, এই অর্থে বলা হয়ে থাকে। বিখ্যাত আরবি অভিধান আল মঞ্জিদ গ্রন্থে বলা হয়েছে যে মৃত্যুর পরিচয় হচ্ছে জওয়ালুল হায়া আম্মা কানা ফিহি, জীবনের অবসান যার মাঝে যে ছিল, এটি হলো মূলত মৃত্যু। প্রিয় দর্শক শ্রোতা, মৃত্যু প্রত্যেকটি সৃষ্টির জন্য অনিবার্য এক সিদ্ধান্ত। প্রত্যেকটি প্রাণকে মৃত্যু কোলে ঢলে পড়তে হয় এবং মৃত্যু ছাড়া একটা জীবনের সমাপ্তি আশা কল্পনাও করা যায় না। জীবনকে সমাপ্ত করা হয় মূলত মৃত্যুর মধ্য দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত্যুর প্রসঙ্গটি কোরআনে কারিমে তিনি একইভাবে তিনটি জায়গায় উত্থাপন করেছেন, উল্লেখ করেছেন এভাবে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীবন মাত্রই মৃত্যু স্বাদ আস্বাদন করবে। এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা আলী ইমরানের 185তম আয়াতে তিনি বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণে মৃত্যু স্বাদ আস্বাদন করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর অবশ্যই কিয়ামতের দিন তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, অতপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ, এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে সেই সফল। সুবহানাল্লাহ বিহামদি, একটা মানুষকে যদি জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হয়, মুক্তি দেওয়া হয় আর জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হয়, রব্বুল আলামিন বলছেন সেই সফল, সেই সফলতা পেল। ওয়ামাল হায়াতুদ্দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর পার্থিব জীবন ধোকার সামগ্রী ছাড়া আর অন্য কিছুই নয়। পুরো পৃথিবীর এই জীবনটাই যেন একটা মানুষের সামনে একটা মরীচিকা, একটা ধোকা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কাদের জন্য? যারা মনে করছে পৃথিবী সব এবং পৃথিবীর পর আর কোনো কাল নেই, মহাকালে তাকে দাঁড়াতে হবে না, হিসাবের জন্য মুখোমুখি হতে হবে না, ফলে পৃথিবীর শক্তিটাকে সে চূড়ান্ত এবং এই ক্ষমতাটাকে সে তার স্থায়ী একটি বিষয় হিসেবে মেনে নেওয়ার কারণেই অন্যায়, অনাচার, অত্যাচার, অবিচার আর বিশৃঙ্খলার মাধ্যমে পরীক্ষার ক্ষেত্রটিকে সে নিজে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এই মৃত্যু যে চূড়ান্ত, এ কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের সূরা আল আম্বিয়ায়ের 35তম আয়াতে তিনি বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণ মৃত্যু স্বাদ গ্রহণ করবে। ওয়ানাবলুকুম বিশ্বাররি ওয়াল খাইরি ফিতনা, আর আমি ভালো মন্দ দ্বারা তোমাদের পরীক্ষা করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো এবং মন্দ এইটার দ্বারা মানুষকে মূলত তিনি পরীক্ষা করবেন। ওয়া ইলাইনা তুরজাউন, আর আল্লাহ বলছেন আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। রব্বুল আলামিনের কাছে প্রত্যেকেই ফিরে যাবে, প্রত্যাবর্তিত হবে, কোনো সন্দেহ নেই। তৃতীয় স্থান সূরা আল আনকাবুতের 57তম আয়াতে আল্লাহ রব্বুল আলামিন এই কথাটি তিনি বলছেন এইভাবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণ মৃত্যু স্বাদ আস্বাদন করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে। তাহলে কোরআনে কারিমের তিনটি স্থানে আল্লাহ রব্বুল আলামিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীবন মাত্রই মৃত্যু স্বাদ গ্রহণ করবে, এই কথাটি তিনি জানিয়েছেন। তাহলে মৃত্যুটা হচ্ছে খুব কঠিন বাস্তব এবং এটা হলো সত্য একটি বিষয়, যেটাকে অস্বীকার করা, লুকিয়ে থাকা, পালিয়ে থাকা, অবিশ্বাস করা কোনোভাবেই বাস্তবসম্মত নয়। প্রিয় দর্শক শ্রোতা, এই মৃত্যু অবধারিত,
এটার ব্যাপারে কোনো অবস্থাতেই কোনো মানুষ যদি কোনো ভুল চিন্তার কারণে বিভ্রান্ত হয়, এটা তার নিজেরই আসলে একটা ব্যর্থতা ছাড়া অন্য কিছুই নয়। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না, মৃত্যু কাউকে ক্ষমা করবে না, এমন কি যে মালাকুল মউত সমস্ত প্রাণীর জানকে কবজ করে সে নিজেও কিন্তু একদিন নিজের জান কবজ করার মাধ্যমে তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহ রাব্বুল আলামিন তিনি মৃত্যু থেকে মুক্ত এবং তিনি মৃত্যু থেকে পবিত্র, মৃত্যু তাকে স্পর্শ করবে না। তিনি হাইয়ুন কয়ুম চিরঞ্জীব চিরস্থায়ী, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন, তিনি আদি তিনি অনাদি তিনি শুরু তিনি শেষ। গোটা সৃষ্টি মৃত্যুর মাধ্যমে ধ্বংসলীলার মাঝে তাদের চিন্তা ভাবনা কল্পনা স্বপ্নকে সাঙ্গ করে দেবে। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি তিনি বলছেন যে সূরা আন-নিসার 78তম আয়াতে রব্বুল আলামিন বলছেন যে আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবেই, মৃত্যু তোমাদেরকে ধরবেই যেখানেই তোমরা থাকো না কেন। ওয়ালাউ কুনতুম ফি বুরুজ মুশাইয়াদা, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের মাঝে অবস্থান করো, তোমরা যদিও নিচ্ছিদ্র কোনো গুহার মাঝে অবস্থান করো, দুর্গের মাঝেও থাকো, মৃত্যু সেখানেও তোমাকে স্পর্শ করবে। মৃত্যুর হাত থেকে কেউ পালাতে পারবে না। নির্ধারিত হায়াত শেষে প্রত্যেকটি জীবনকেই মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় রব্বুল আলমিনের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী। কাউকে সেখান থেকে একটুও বাঁচতে দেওয়া হবে না। রব্বুল আলমিন সে কথা আমাদেরকে জানিয়েছেন। যদিও পৃথিবীর মানুষেরা তারা ক্ষমতাশীল হবার পর মৃত্যু থেকে পালাবার কত আয়োজনই না তারা করেছে, এ মৃত্যু থেকে পালানো মানুষগুলোর কথাই রব্বুল আলমিন সুরা আল জুমার 8নম্বর আয়াতে তিনি বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, বলো হে নবী তুমি তাদেরকে জানিয়ে দাও, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাইছ, পালিয়ে বাঁচতে চেয়েছ, কখনো তোমরা সেটা পারবে না, সেই মরণ তোমাদের মুখোমুখি হবেই, মৃত্যু তোমাদেরকে ধরবেই, তোমরা মৃত্যু থেকে কখনো পালাতে পারবে না। এই অনিবার্য এই মৃত্যু, এটা মানুষের সাথে জড়িয়ে দেওয়া রয়েছে। নির্ধারিত হায়াত শেষে প্রত্যেকটা মানুষকে মৃত্যু কোলে ঢলে পড়তে হয়, এই পরীক্ষার ক্ষেত্র থেকে তাকে বিদায় নিতে হয়। এই অবস্থায় একজন সন্ধ্যায় অবস্থানকারী সকালের আশা করতে পারে না, প্রত্যাশা করতে পারে না। সকালবেলা যিনি অবস্থান করছেন তিনি আর সন্ধ্যার আশা করতে পারছেন না, তিনি এটা নিশ্চয়তা দিতে পারবেন না তিনি আবারও বেঁচে থাকবেন, যদি না রব্বুল আলামিন তিনি ইচ্ছা করেন। সেজন্য আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর এই অনিবার্যতা অবধারিত বিষয়ের প্রতি লক্ষ্য করে তিনি বলেছেন, ইদা আমসাইতা ফালা তানতাযির সবাহ, তুমি যখন সন্ধ্যায় উপনীত হলে আর ভোরের আশা করো না, ওয়াইদা আসবাহতা ফালা তানতাযিরুল মাসা, তুমি যখন সকালে উপনীত হয়েছ আর তুমি সন্ধ্যায় অবস্থান করবে এটার আশা করতে পারো না, প্রত্যাশা করতে পারো না। ওয়াখুজ মিন সিহাতিকা লিমাউতিক, তুমি তোমার সুস্থতার সময় অসুস্থতার সময়ের জন্য কিছু আমল করে যাও, কাজ করে যাও, প্রচেষ্টা চালিয়ে যাও। ওয়া মিন হায়াতিকা লিমাউতিক, আর তোমার জীবিত অবস্থায় তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে, তিরমিজি এবং আহমদেও বিশুদ্ধ সনদে হাদিসটি আমাদের কাছে উপস্থাপিত হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমাদের করণীয় কি? আমরা যখন সুস্থ থাকব আর আমরা যখন জীবিত থাকব, এই দুই অবস্থায় আমাদের আমল করতে হবে, আমাদের পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর কোনো অবস্থাতেই আমরা সকাল কিংবা সন্ধ্যার কোনো গ্যারান্টি দিতে পারি না। মৃত্যুর সময় স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছ থেকে তিনি সরিয়ে রেখেছেন, তাকে জানতে দেননি। কোনো মানুষের মৃত্যুর সময় এবং স্থান এটা কোথায় ঘটবে, কীভাবে ঘটবে, এটা সে পূর্বে অনুমানও করতে পারে না, বুঝতেও পারে না, বলতেও পারে না। এই কথা জানার কোনো উপায় নেই। খোদ মালাকুল মউত সে নিজেও জানে না যে কোথায় কে মৃত্যুবরণ করবে, কখন মৃত্যুবরণ করবে, কী অবস্থায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি সূরা লোকমানের 34তম আয়াত তথা সর্বশেষ আয়াতে তিনি আমাদেরকে জানাচ্ছেন, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير الله رب العالمين আমাদেরকে তিনি জানিয়ে দিচ্ছেন যে সূরা লোকমানের শেষ আয়াতে পাঁচটি জিনিসের জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে, সৃষ্টির কারো কাছে এই পাঁচটি জ্ঞানকে তথ্যকে জানানো হয়নি। কি ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে? হাদিসে জিবরিল আমরা দেখতে পেয়েছি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে জানতে চেয়েছিলেন
যে কেয়ামত কখন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, আসলে জিজ্ঞাসিত ব্যক্তি প্রশ্নকর্তার চাইতেও বেশি জানে না। জিবরিল, তুমি এবং আমি, আমরা উভয় সমান, কেয়ামত কখন হবে এটা আমরা জানি না। তো আল্লাহর কাছেই রয়েছে কেয়ামতের জ্ঞান। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, এবং রব্বুল আলামিনই জানেন কোথায় বৃষ্টি হবে। আকাশে মেঘ, কিন্তু বৃষ্টিটা যে কোন জায়গায় হবে কেবল আল্লাহ রব্বুল আলামিন সেটা তিনি জানেন। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামীকাল সে কী অর্জন করবে। ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কোন সৃষ্টি জানে না কোন স্থানে সে মৃত্যুবরণ করবে। প্রিয় দর্শক ও শ্রোতা, এই সর্বশেষ অবস্থাটি নিয়ে আমরা বলছি, ওয়ামা তাদরি নাফসুন, কোন নাফসই জানে না, বিআই আরদিন তামুত, কোথায় সে মৃত্যুবরণ করবে। এই জ্ঞান কোনো সৃষ্টির কাছে দেয়া হয়নি। ইন্নাল্লাহ আলিমুন খবীর, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞ এবং সম্মুখ অবহিত, সকল কিছুই তিনি জানেন। তাঁর কাছেই পাঁচটি জিনিসের জ্ঞানকে তিনি অদৃশ্য করে রেখেছেন, সৃষ্টির কারো কাছে তিনি তা উন্মোচন করেননি। তাহলে মৃত্যুর সময় রব্বুল আলামিনের কাছেই রয়েছে, সৃষ্টির কেউ জানে না, তাই বলে কি মৃত্যুটা একটি অনির্দিষ্ট সময় রয়েছে? না প্রিয় দর্শক শ্রোতা, মৃত্যুর স্থান কিন্তু সুনির্দিষ্ট, এর সময়ও সুনির্দিষ্ট। মৃত্যুর স্থান যে সুনির্দিষ্ট, এই প্রসঙ্গে একদল সাহাবি থেকে বর্ণিত হয়েছে সিলসিলাতুস সাহিহার মাঝে। আমরা দেখতে পাই, আন জামাতি মিনাস সাহাবা ক্বালু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদাল্লাহু ক্বাবদা আবদিন বিআরদিন জাআলা লাহু ফিহা হাজা। আপনি একটু খেয়াল করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আরাদাল্লাহু ক্বাবদা আবদিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মানুষের মৃত্যু ঘটানোর তিনি ইচ্ছা করেন কোনো জায়গায়, তখন কি করেন, জাআলা লাহু ফিহা হাজা, সেই মানুষটাকে, সৃষ্টিটাকে সেখানে পৌঁছার জন্য একটি প্রয়োজন তিনি সৃষ্টি করে দেন। ফলে যে ব্যক্তি নিজ থেকেই আগেই মৃত্যুর জায়গায় গিয়ে হাজির হয়ে যায়, তাকে জোর করে হাজির করতে হয় না, একটি হাজা, একটি প্রয়োজন তৈরি হয়ে যায়, ফলে ওই মানুষটি নিজেই নিজে স্বেচ্ছায় মৃত্যুর স্থানে গিয়ে উপস্থিত হয়ে যায়। ফলে মালাকুল মওত সে মানুষটাকে সেই জায়গায় পেয়ে বসে, নাগালি পেয়ে যায়, কষ্ট তাকে করতে হয় না। আমরা অনেক সময় অনেক ব্যাখ্যা দেখতে পাই, একটা লোক রাস্তা দিয়ে চলছে, হুট করে কেন যেন সে দৌড় দিল আর চাক্কার নিচে পড়ে সে পিষ্ট হয়ে মারা গেল। অত্যন্ত কষ্টকর, বীভৎস এক মৃত্যু, কষ্টের এক চিত্র আমরা দেখলাম। কে বলেছিল তাকে সেখানে যাবার জন্য? প্রকৃত ব্যাখ্যা হচ্ছে, ওই লোকটার আসলে মৃত্যুর স্থান ছিল সেইটাই, ফলে সে নিজেই কিন্তু সেই জায়গায় গিয়ে নিজের অজান্তেই তৈরি হয়েছে মৃত্যুর জন্য, উপস্থিত হয়েছে সশরীরে, তাকে কেউ জোর করে সেখানে উপস্থিত করেনি। অতএব মৃত্যুর সুনির্দিষ্ট সময়ের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন। কোরআনে কেরিমের সূরা আল আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আর প্রত্যেকটি জাতির জন্য, মানুষের জন্য, সৃষ্টির জন্যই রয়েছে সুনির্ধারিত সময়। ফাইদা জাআ আজালুহুম, যখন তার মৃত্যুর সময় এসে যাবে, লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইয়াস্তাকদিমুন, তখন এক মুহূর্ত বিলম্ব করতে পারবে না এবং এগিয়েও আনতে পারবে না। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে খেয়াল করুন, মৃত্যুটা অনিবার্য, এর স্থান সুনির্ধারিত, এর সময়ও সুনির্দিষ্ট করে রাখা হয়েছে। অথচ মানুষের কল্পনা অনেকদিন সে বাঁচবে এবং সে মৃত্যুটাকে পরোয়াই করছে না, অথচ সে নিজেই কিন্তু নিজের অজান্তে মৃত্যুর স্থানে সশরীরে এসে হাজির হয়ে যাচ্ছে, এবং নির্ধারিত সময়ে যখন তার মৃত্যু এসে যাবে, লা ইয়াস্তাখিরুনা সাআ, এক মুহূর্ত এটাকে পিছিয়ে নেওয়া হবে না, ওয়া লা ইয়াস্তাকদিমুন, এবং এগিয়েও আনা হবে না। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমরা জানতে পারলাম যে মৃত্যুর স্থান সময় সুনির্ধারিত। আমরা এখন মৃত্যুর জন্য কীভাবে প্রস্তুতি গ্রহণ করব? আমাদের তো মৃত্যুবরণ করতেই হবে, এবং এই পরীক্ষা ক্ষেত্র থেকে মৃত্যুর মাধ্যমে মূলত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ফিরে যাব। এই মৃত্যুর প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাসরের 18 নম্বর আয়াতে তিনি আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেকের উচিত সে যেন চিন্তা করে যে আগামীকালের জন্য তথা পরকালের জন্য সে কী আমল করেছে, কী প্রস্তুতি গ্রহণ করেছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ খবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করছো নিঃসন্দেহে আল্লাহ সে বিষয়ে সম্যক অবগত, অবহিত তিনি রয়েছেন। অতএব আমরা যেহেতু রব্বুল আলামিনের কাছেই চলেই যাব, আর পরকালের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণের কথাই বলা হচ্ছে, উল্লেখিত আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এই আয়াতাংশের ব্যাখ্যায়
বিখ্যাত তাফসির গ্রন্থ সফাতুত তাফাসিরে বলা হয়েছে যে ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত মিনাল আমালিস সালিহা লিয়াউমিল কিয়ামা, প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা যে পরকালের জন্য নেক আমল থেকে সে কী প্রেরণ করছে। তাহলে আমরা স্পষ্ট করে বুঝতে পারলাম যে আগামীকাল বলতে এখানে মূলত কাল বলতে মূলত কেয়ামতকে বোঝানো হচ্ছে, কেননা আজকের সাথে কাল খুব কাছে। আজকে মৃত্যুবরণ করলেই মূলত কেয়ামত, কেননা হাদিসে এসছে মান মা তাফা উকিমা লাহুল কেয়ামা, যে মৃত্যুবরণ করলো তার কেয়ামত প্রতিষ্ঠিত হয়ে গেল, এখন আর তার আমল করার কোনো সুযোগ নেই, সে তো তার পরীক্ষার ক্ষেত্রে চূড়ান্তভাবে বিদায় গ্রহণ করেছে। প্রিয় দর্শক শ্রোতা, আখিরাতে যেন প্রস্তুতি গ্রহণ, এর মানে হচ্ছে আমান্তু বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান আনলাম। এই মুখে মুখে শুধু আমান্তু এই শব্দটুকু বলাই আমাদের জন্য যথেষ্ট নয়, বরঞ্চ এই কথার সাথে আমাদের আচরণে আমলে সেই বিশ্বাসের ছাপ থাকতে হবে, একটি প্রতিচ্ছবি থাকতে হবে। দৃঢ় বিশ্বাসের ছাপ তখনই আমরা খুঁজে পাব যখন রব্বুল আলমিনের সেই দেয়া বিধানকে আমরা পালন করতে পারব, তার আদেশকে আমরা যথাযথভাবে পালন করতে পারব, নিষেধ থেকে আমরা আত্মরক্ষা করতে পারব। রব্বুল আলমিন যেই বিধান দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন এবং যে জান্নাতের সুসংবাদ তিনি দিয়েছেন, যে জাহান্নামের ব্যাপারে তিনি আমাদেরকে ভীতি প্রদর্শন করেছেন, যখন আমান্তু বিল্লাহ মুখে মুখে এটা বলার সাথে সাথে আমার কর্মের দ্বারা আমি নিজেই মূলত নিজকে বলে দিতে পারবো যে আমি কি জান্নাতের জন্যই অগ্রসর হচ্ছি নাকি জাহান্নামের জন্যই অগ্রসর হচ্ছি, তাহলে আমরা শির্ক থেকে বেদাত থেকে মুক্ত হয়ে রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য যখন আমরা কাজ করব, তখন ইনশাআল্লাহ আশা করা যায় জান্নাতের দিকে আমাদের প্রতিটি পদক্ষেপ অগ্রসর হবে, এবং রব্বুল আলমিনের দেয়া বিধান পালনের কারণে তার সন্তুষ্টির দিকেই আমরা যেন নিজেদেরকে আরও সুন্দর করে উপস্থাপন করতে সক্ষম হব। আল্লাহ রব্বুল আলমিন সুরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে তিনি আমাদেরকে জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে যথার্থ করে ভয় করো। যেইভাবে রব্বুল আলমিনকে ভয় করা উচিত সেভাবে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া তোমরা মৃত্যুবরণ করো না। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ প্রসঙ্গে তিনি আমাদেরকে জানিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে ওহে তোমরা যারা ঈমান এনেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথার্থভাবে যথাযথভাবে উপযুক্তভাবে ঠিক যেভাবে তাকে ভয় করা উচিত সেভাবেই তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া তোমরা মৃত্যুবরণ করো না, তোমরা মরো না মুসলমান হওয়া ব্যতীত, কারণ মুসলিম হওয়া ছাড়া মৃত্যুবরণ করলে পরকাল একদম শেষ হয়ে যাবে। একটা মানুষকে জাহান্নামের আগুনে পুড়তে হবে, একটা মানুষের নিষ্কৃতি পাবার নাজাত পাবার আর কোনো রাস্তা বা সম্ভাবনা থাকবে না। এই শেষাংশ যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বিখ্যাত তাফসির গ্রন্থ সফাতু তাফাসিরে উল্লেখ করা হয়েছে যে ওয়াতামাসসাকু বিল ইসলাম, তোমরা ইসলামকে আঁকড়ে ধরো। ওয়াদ্দু আলিহি বিন নাওয়াজিজ, তোমরা মাড়ির দাঁত দিয়ে শক্ত করে ইসলামকে কামড়ে থাকো, কামড়ে ধরে রাখো, ইসলামের উপর অবিচল থাকো। হাত্তা ইয়ুদরিককুমুল মাউত, যতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবে। ওয়ানথুমা আলা তিলকাল হালা, এই অবস্থায় ইসলামের উপর অবিচল তুমি থাকবে, ইসলামের উপর তুমি সুদৃঢ়ভাবে নিজকে প্রতিষ্ঠিত রাখবে। ফাতামুতুনা আলাল ইসলাম, তাহলেই তোমরা মৃত্যুবরণ করবে ইসলামের উপর। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম হওয়া ছাড়া মৃত্যুবরণ করবে না, অর্থাৎ আমি তো জানি না কখন মৃত্যুবরণ করব, অতএব ইসলামের উপর আমি নিজকে অবিচল রাখবো, সুদৃঢ় রাখবো, সুপ্রতিষ্ঠিত রাখবো, এবং মাড়ির দাঁত দিয়ে শক্ত করে ইসলামের বিধিবিধানকে আমি আঁকড়ে থাকবো, আর এ অবস্থায় আমার চলমান থাকবে যতক্ষণ না মৃত্যু এসে আমাকে সাক্ষাৎ করবে। এর আগ পর্যন্ত আমি ইসলাম থেকে বিচ্ছিন্ন হবার কথা কল্পনাও করতে পারি না। তাহলে কিন্তু মূলত একটা মানুষ মুসলিম হিসেবে রব্বুল আলমিনের কাছে হাজির হবার একটা ভালো সম্ভাবনা তৈরি হয়ে যায়। এইভাবে একটা মুসলিম নিজকে আল্লাহ রব্বুল আলমিনের দিকেই তাকে ন্যস্ত করার জন্য একটি ভালো একটি কর্মপন্থার উপরে চলমান একটি অবস্থায় নিজকে জারি রাখতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে দেখুন অত্যন্ত সুপরিচিত একটি প্রবাদ আমাদের সামনে এসে থাকে, আদ্দুনিয়া মাজরাআতুল আখারা, দুনিয়া হচ্ছে পরকালের কৃষিক্ষেত্র। কথাটি খুবই বাস্তব, এটি কোনো হাদিস গ্রন্থ নয়, কোনো হাদিসের উদ্ধৃতি নয়, কোরআনের আয়াত নয়, এটা হচ্ছে একটা মনীষীর উক্তি যে আদ্দুনিয়া মাজরাআতুল আখারা, দুনিয়া আখেরাতের কৃষিক্ষেত্র। এই কথাটি মূলত আমাদেরকে কী বলছে, যে পৃথিবীর জীবনটা আমাদের জন্য পরীক্ষার ক্ষেত্র করে দেওয়া হয়েছে, এটাকে চাষবাস করার জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ দুনিয়ার জীবনে আমরা যেই বীজ ফেলবো পরকালে সেই ফসলই আমরা ভোগ করব।
এই পৃথিবীর জীবনটা আমাদের জন্য একটা কৃষি ক্ষেত্র হিসেবে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। আমাদের কাছে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে জানানো হয়েছে কিভাবে আমরা চলব, কি বর্জন করব, কি আমরা ত্যাগ করব, কি প্রশ্নগুলো আমাদেরকে মৃত্যুর পর করা হবে, এই ব্যাপারেও কিন্তু আমাদেরকে সুস্পষ্ট করে ধারণা দেওয়া হয়েছে। তাহলে এই পৃথিবী নামক কৃষিক্ষেত্রে যদি আমি আলু চাষ করি, একজন আমরা কৃষকে দেখতে পাই তিনি আলুর ফসলই তিনি উঠিয়ে থাকেন, তিনি ধান যদি চাষ করেন তিনি ধানের ফসলে উঠিয়ে থাকেন, তিনি যদি সরিষা বা অন্য কোনো রবি শস্য তিনি চাষ করেন এই ফলজ কৃষিজ জমি থেকে সেটাই তিনি পেয়ে থাকেন। আর একটা মানুষ যদি মুসলিম হিসাবে তাকে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে পরিগণিত করতে চায়, ইসলামকে চাষ করতে হবে, ইসলামকে চর্চা করতে হবে এবং ইসলামের বিধিবিধানই তাকে মানতে হবে, তাহলে পরকালে মৃত্যুর পর পারলৌকিক জীবনে ইসলামের সুন্দর এই সুফল এবং উত্তম ফলাফল এবং রব্বুল আলমীর কাছে উত্তম পুরস্কার প্রাপ্তির মাধ্যমে তার এই ফসলটি, এই চাষ কার্যটি, আবাদটি অত্যন্ত সার্থকতার রূপ নেবে। অতএব কত চমৎকার কথা, আর দুনিয়া মাজরা আতুল আখরা, দুনিয়া হচ্ছে পরকালের কৃষিক্ষেত্র। বিপরীত দিক থেকে যদি কোনো ব্যক্তি পৃথিবীতে অন্যায়, অনাচার, অত্যাচার, অবিচার, রব্বুল আলমিনের নিষিদ্ধ কাজ, নাফরমানি, কুফরি, শিরক ইত্যাদি অন্যায়ের মাধ্যমে যদি পৃথিবীতে সে তার জীবনগুলোকে কাটিয়ে দেয়, অথচ ওতামান্না আলাল্লাহ, আল্লাহর কাছে সে আশা করছে, সে অনেক যাজা পাবে। একটি বলা হয়েছিল, আমরা খানিক আগে আলোচনা করেছিলাম, সে হচ্ছে একটা বোকা, ব্যর্থ, হতাশ, ব্যর্থ মনোরথ, কোনো অবস্থাতেই এমন অন্যায় বিপরীত ধর্মী আচরণ করে। রব্বুল আলমিনের কাছে প্রার্থনা কামনা করা যায় না যে তিনি তাকে শান্তির জন্য আবাসস্থল জান্নাত তাকে দেবেন। অতএব আসুন আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি, আসুন এই পার্থিব জীবনের প্রত্যেকটি মুহূর্তকে আমরা পরকালের জন্য চারণ ক্ষেত্র, কৃষিক্ষেত্র হিসেবে আমরা সেই ইমানের চাষ করি। আসুন আমরা মাড়ির দাঁত দিয়ে ইসলামকে আঁকড়ে থাকি যতক্ষণ না আমাদের মৃত্যু এসে যায়। আর আল্লাহ সুবহানাহু তাআলাকে তাহলে যথার্থ করে ভয় করার একটি ক্ষমতা, একটি শক্তি আমরা অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন হিসেবে তার কাছে উপস্থিত হবার এবং তাকে যথাযথভাবে সন্তুষ্ট করবার সেই আমলগুলো করারই তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।